ইজ প্রাঞ্জল স্যার, ডাইরেক্টর অফ গাছনি ক্লাসেস। যা দুই তিন দিন ধরে আমি সামাজিক মাধ্যম একটা নিউজ পোর্টেলে আমার একটা নিউজ পাবলিশ করে আছে যে দাসওয়ানি ক্লাসেস, দাসওয়ানি এক্সপোজ, দাসওয়ানি ভুয়া, স্টুডেন্টস আর মানে অভিভাবক সকল সাবধান, ডক্টর আর ইঞ্জিনিয়ার বনার নামত পূর্বক বনায় আছে, এনেকা কিছু হেডলাইনস আমি শুনে আসো। এটা প্রথম কথা আইসো যে দাসওয়ানি ক্লাসেস কি ভুয়া। 2008 বর্তমানের নগাঁও কলেজের অধ্যক্ষ মহোদয় অবর্বটিকি স্যার আর তেতিয়ার অধ্যক্ষ মহোদয় খগেশ্বর ভূঁয়া স্যার, আমার মাননীয় সেই সময়ের বর্তমানের সাংসদ রকিবুল হুসেন স্যার, এই সকলে মিলি NS মেমোরিয়াল ট্রাস্টর ব্যানারত দাসওয়ানি ক্লাসেস নগাঁও ইস্টাবলিশ করেছিল। আর সেই দাসওয়ানি ক্লাসেস কোটা রাজস্থানের ফ্রেঞ্চাইজি আনি দাসওয়ানি ক্লাসেস ইয়াত ইস্টাবলিশ করেছিল। তারপর ধুনিয়াকে দাসওয়ানি ক্লাসেস চলি গৈ আছে, প্রতি বছরে দাসওয়ানি ক্লাসেসে নিজের সফলতার ধারা অব্যাহত রাখিছে। রাখি 2021 চনত যেতিয়া ভরি দিছে, 21 চনত ভরি দিওঁতে দাসওয়ানির কর্তৃপক্ষের ডিসকাশন হওয়াতে কোচিং সেকশনটোকে অফ করবলে বিচারিলে আর কমপ্লিটলি দাসওয়ানি মেডিকেল কলেজ নামে এক নতুন অনুষ্ঠান আরম্ভণি করলে। গতি সকল কনসেনট্রেশন মেডিকেল কলেজের কামত দিব বিচারিলে। কিন্তু তেতিয়ালে আমি দাসওয়ানি ক্লাসেস বহুত ডাঙর হয়ে গেল, আমার হাতত 11 স্টুডেন্টস আহি গেল, 12 স্টুডেন্টস আহি গেল, কোচিংয়ের স্টুডেন্টস আহি গেল, বহুত মানুষ সংস্থাপিত হল অনুষ্ঠানটির জড়িয়ে। গতি আমি কথা পাততে আমাক কলে যে ঠিক আছে, আপনাদের ইন্ডিপেন্ডেন্টলি দাসওয়ানি ক্লাসেস তো রান করো, যিখিনি সহায় সহযোগ লাগে আমি করে যাম, খালি কন্ডিশন এটাই দাসওয়ানি ক্লাসের যে পূর্বর ডেকোরিয়াম আপনাদের ডেকোরিয়ামটি মেনটেন করব। আর দাসওয়ানি ক্লাসেস যেহেতু 2008 2021 নগাঁওত রান হয়ে আছে, আর দাসওয়ানি ক্লাসের যিখিনি ডেকোরিয়াম সেখানে আমি অলরেডি জানো, যার কারণে আমি সেই একটা ধারা আমি অব্যাহত রাখি আমি দাসওয়ানি ক্লাসক সেই মতে আমি চলাই নিয়ে আসো। আজিও যদি দাসওয়ানি কোনোবাই কোচিং করে আছে, দেখি আছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, নিট আর JEE যে কোচিং হয় তার সকল টিচার্স আমি বাহিরেরপরাই আনো, সেইমতে আমি মডুলস প্রভাইড করো, সেইমতে আমি TPP দিও, টেস্ট সিরিজ হয়, গোটেখিনি আমি ডেকোরিয়াম মেনটেন করে আছো। 2021 যেতে আমাক কলে যে আপনাদের ইন্ডিপেন্ডেন্টলি রান করো, এতিয়া আমি দাসওয়ানি ফাউন্ডেশন নামে আমি মিনিষ্ট্রি অফ কর্পোরেশনের একটা আমি নতুন কোম্পানি ফর্ম করলো, ফর্ম করে আমি সেই কোম্পানির ব্যানারত আমি দাসওয়ানি ক্লাসেস আমি রান করে গে আছো। আপনাদের ইচ্ছা করলে গুগলত গিয়ে দাসওয়ানি ফাউন্ডেশন মারিলে তার বর্তমানের ডাইরেক্টর কোন, তার কিমানখিনি ক্যাপিটেল লগা আছে, গোটেখিনি আপনাদের ডিটেলস পাব। তারপর দাসওয়ানি ফাউন্ডেশন চলি গে আছে, আজির ডেটত দাসওয়ানি ফাউন্ডেশন MSME রেজিস্ট্রেশন, ISO সার্টিফাইড, ইভেন দাসওয়ানির নিজের ট্রেডমার্ক আমি রেজিস্টার করাই রাখিছো। গতি আমি নাভাবো যে দাসওয়ানি ক্লাসেসক যে অপপ্রচার চলিছে তার কিবা মানে আমার কিবা ভুল আছে। এতিয়া আমি আহিছো কোটা নামটো, যেহেতু 2008 2021 আমি দাসওয়ানি ক্লাসেস লগভগ 14 বছর রান করলো, গতি দাসওয়ানি ডেকোরিয়াম আমি জানো, কিন্তু দাসওয়ানিটো অরিজিন কোটাই হয় আর সেই অরিজিনটকে আমি কন্টিনিউ মেনটেন করে আছো। গতি আমি যেটা আমার গোটেই বস্তুটো অরিজিন কোটা বলে কোঁ, সেই আমি নাভাবো যে সেই কিবা আমার ভুল পোৱা হৈছে বুলি। এতিয়া আমি 3 নম্বৰতে আহিছোঁ, দাসওয়ানি ক্লাসেসে কি ভুয়া কাম করলে। দাসওয়ানি ক্লাসে যে রিজাল্ট আপলোড করেছে বা রিজাল্টত যে ভিডিও দিছে বা রিজাল্ট যে সেলিব্রেশন হয়েছে তাত কি ভুয়া আছে। দাসওয়ানি ক্লাসেসত যে ক্লাসেস যেনেকে হব বলে কয় সেয়া হয়েছে না নাই, দাসওয়ানি ক্লাসেসত যেনেকে ফ্যাকাল্টি ফটোস প্রসপেক্টাসত দিয়া হয়েছে সেইমতে স্টুডেন্টে পাইছে না নাই। গতি যদি সকল ঠিকই আছে তেনেহলে দাসওয়ানি ক্লাসেসে কি ভুয়া কাম করলে, কি এনেকা মিছা আশ্রয় ললে, কত পেরেন্টসক দুর্বক বনালে। গতি এনে অপপ্রচার আমি বিরোধিতা করছো। মূল আছে অমর শঙ্কর স্যার, 2008 কোটা রাজস্থানের অমর স্যারক দাসওয়ানি কোটাই নগাঁওলে পঠিয়াইছিল, আর আজি ডেটত অমর স্যার দাসওয়ানি নগাঁওত ক্লাস করে আছে। তো অমর স্যার যেটা 2008 দাসওয়ানি ব্যানারত কাম করে আছে, যেটা কোটা রাজস্থানেরপরাই পঠাইছিল, আজি যেটা ক্লাস করে আছে ইয়াতেন হলে আমি কি ভুল কোঁ যে আমার এই দাসওয়ানি ক্লাসেস কোটারে একটা অংশ বলে। নো ডাউট ফাইন্যান্সিয়াল কিবা ইস্যু বা কিবা ম্যানেজমেন্টের কারণে কোচিং সেকশনটোকে তাত বন্ধ করেছে, কিন্তু আমি তো বন্ধ করা নাই, আমি তো যে কমিটমেন্ট দিছো আমি তো আমার কাম করে আছো।
এবছর যাওয়া বছর আমি 15 অক্টোবরতে আমি সেই দাসওয়ানী ব্যানারত আমি পাঠশালাত আনন্দরাম বড়ো একাডেমির আমি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম আরম্ভ করছো। তাত স্টুডেন্টক যেনেকে কমিটমেন্ট দিয়া হয়েছে তেনেকে তাত কাম হয়েছে। তো 2023 চনৰ 15 অক্টোবৰতে তাত আমি দাসওয়ানী ক্লাসেস পাঠশালা আমি খুলিলো। আজি জুন মাহতহে কিবা ইস্যু হলনে? ন 2008 চনৰ পৰা আজি 2024 চনলৈকে দাসওয়ানী চলি আছে। আজি 2024 চনতহে দাসওয়ানী পোৱা হলনে? গতিকে এই গোটেই কথাখিনি অন্তরালত আমি কিবা নিশ্চয় অভিভাবক ছাত্র ছাত্রীয়ে নিশ্চয় কিবা গন্ধ পাইছে, আমিও নাজানো কি আছে। আজি এই ভিডিওটোর মাধ্যমে দিয়ে আমি আমার ক্লিয়ারিফিকেশন দিল। আর এই ভিডিওটোর শেষত বা 2008ত দাসওয়ানী ক্লাসেস খোলার গোটে মই প্রুফ দিম, যত গবেষক ভূঞা স্যার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ইয়াত দাসওয়ানী ক্লাসেসর প্রেজেন্ট আসে, বর্তমানের ধুবুরীর সাংসদ রকিবুল হুসেন স্যার প্রেজেন্ট আছে, খগেশ্বর ভূঞা স্যার, শরৎ বৰদকী স্যার নগাঁও কলেজের প্রিন্সিপাল তেখেতও প্রেজেন্ট আসে, দাসওয়ানী ক্লাসেসত প্রেজেন্ট আছে। সকল ফটো মই এই ভিডিওটোর শেষত মই শেয়ার করি। আর লগতে মোর অমর শঙ্কর স্যার আছে, তেখেত 2008 চনৰ পৰা আজি ডেটলৈকে দাসওয়ানী ক্লাসেসর লগত জড়িত, গতি স্যারেও দোয়াষার হব। ডিয়ার স্টুডেন্ট এন্ড প্যারেন্টস অফ দ্য নগাঁও, মে আপকো 100% কনফিডেন্স কে সাথ বলনা চাহ রাহা হুঁ কি মে 2008 সে হুঁ ইহাঁ, আর ইসকা মুঝে প্রুফ দেনে কি জরুরত নাহি হ্যায়। মে উস টাইম সে ইহাঁ হুঁ জিস টাইম আপকে ইস নগাঁও মে বহুত কম রিজাল্ট হুয়া করতা থা। হ্যাঁ, উস টাইম কোটা সে মে আয়া থা, উস টাইম কোটা এট নগাঁও বোলা গিয়া, কিউ নাহি বোলা জায়গা, মে কোটা সে আয়া থা। উস টাইম আপকে ইস নগাঁও মে এক ফেস্টিভাল সা মাহৌল হুয়া করতা থা। রহী বাত দাসওয়ানী কোটা কা, তো ও সুইচ কর গে হ্যাঁ কোটা বালে মেডিকেল কলেজ মে, উনহোনে মেডিকেল কলেজ মে আপনে আপকো অ্যাডজাস্ট কর লিয়া। মে আপকো 100% গ্যারান্টি কে সাথ বল রাহা হুঁ, জিতনে ভি রুলস এন্ড রেগুলেশন হ্যাঁ, হমে জো রুলস অর রেগুলেশন কে সাথ ইহাঁ ভেজা গিয়া, উন সারে রুলস এন্ড রেগুলেশন কো ফলো কিয়া যা রাহা হ্যায়, কিসি ভি প্রকার কা কোই ভি ইহাঁ পে গলত চিজে নাহি হোতি হ্যায়। শেষত মই এটাই ক'ম, যিহেতু গুগলৰ জাপান না, তোমালোকে দাসওয়ানী ফাউণ্ডেশ্যন বুলি চালে পাবাই, তাত প্ৰাঞ্জল কুমাৰ বৰা ডাইৰেক্টৰ হৈ আছে। 2 নম্বৰতে তোমালোকে ISO চাৰ্টিফিকেশ্যন, যত যিমান ডকুমেণ্টছ লাগে এটা কোচিং চেণ্টাৰৰ কাৰণে, সকলো দাসওয়ানীতে মজুত আছে। গতিকে দাসওয়ানী নিৰ্ভয়ভাৱে নিজৰ কাম ধুনীয়াকৈ নিয়াৰিকৈ কৰি যাব, আৰু আগন্তুক দিনত ছাত্ৰ ছাত্ৰীক লৈ আৰু সফলতাৰে আৰু সফল হ'বলৈ যি কৰিব লাগে দাসওয়ানী ক্লাসেছে কৰি যাব। আজি আমি নগাঁৱৰ পাঠশালাত আছোঁ, আৰু সকলোৰে মৰম আৰু আদৰত আমি আৰু লাহে লাহে নিজৰ আমি আৰু আগবাঢ়ি যাম। আৰু এই যি এইবোৰ অপপ্ৰচাৰ বা অপপ্ৰচাৰ হওক বা যি নিউজ আহিছে, সেই নিউজৰ সত্য সত্যতা সকলো সময়ত আমি প্ৰুফ দিম। থেংক ইউ।